জেলা হাসপাতালে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব ইন ডিটেলস। বিজ্ঞপ্তিটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায়। তাহলে অ্যানেক্সারে এই হলো নোটিফিকেশন। প্রথমে আমরা কি কি পোস্ট আছে সেই পোস্টগুলো দেখে নেব এবং সেই পোস্টের ক্রাইটেরিয়া। এক নম্বর যে পোস্ট আছে সেই পোস্টের নাম আছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অব দ্য এল্ডারলি, এই প্রোগ্রামের আন্ডারে নিয়োগ করা হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি 2 এবং রেমুনারেশন রয়েছে 10,000 পার মান্থ। বয়সের ক্রাইটেরিয়া আছে 19 থেকে 40 বছরের মধ্যে, আর রিল্যাক্সেশন অ্যাভেলেবেল রিজার্ভ ক্যাটাগরির জন্য অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। এডুকেশন কোয়ালিফিকেশান আছে মাধ্যমিক পাস অথবা ক্লাস 10, দুটোর মধ্যে যে কোনো একটা, আর তার সঙ্গে থাকতে হবে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল। 2 নম্বর পোস্টের নাম হলো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এখানেও ভ্যাকেন্সি 2টি আছে এবং রেমুনারেশন এখানে 10,000 রয়েছে, আর বয়সের ক্রাইটেরিয়া একই আছে 19 থেকে 40 বছর, এডুকেশন একই আছে মাধ্যমিক অথবা ক্লাস 10, আর তার সঙ্গে 2 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল। 3 নম্বর পোস্টে নাম আছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এখানে টোটাল নাম্বার অফ পোস্ট আছে 27, অর্থাৎ 27টি পোস্ট আছে এবং এখানে ক্যাটাগরিক্যালি আলাদা আলাদা দেওয়া আছে কোন ক্যাটাগরির কতগুলি শূন্যপদ, আপনারা আবেদন করার আগে দেখে নেবেন বিজ্ঞপ্তিটি। রেমুনারেশন এখানে রয়েছে 18,000 টাকা প্রতি মাসে, আর বয়সের ক্রাইটেরিয়া রয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে, আর রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি, তার সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল। আর যদি ফিজিওথেরাপির ওপর মাস্টার ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। এখন দেখে নেব অনলাইন আবেদন কীভাবে করবেন। না, অনলাইন আবেদন করতে হবে wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে, অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে আবেদন করতে হবে। এবং অনলাইন আবেদনের যে সময়সীমা এখানে দেওয়া আছে, অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে 20 এপ্রিল 2023 তারিখ থেকে এবং অনলাইন আবেদনের যে শেষ তারিখ আছে তা হলো 5ই মে 2023। এখন দেখে নেব আবেদন ফিস কত আছে। আবেদন ফিস 100 টাকা আছে জেনারেল ক্যাটাগরির জন্য, আর 50 টাকা হলো রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য, এটি অনলাইনে পেমেন্ট করতে হবে। তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা দেখলাম। আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন মুর্শিদাবাদ জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে murshidabad.gov.in, এই ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সেকশনে পেয়ে যাবেন। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করে দিন, আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান।